Welcome to a new video. Video is actually an interesting viewer way. Really? I'm going to NewTown, the aircraft museum. Video is actually an interesting viewer way. সেটা জানার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ভিডিওটার মধ্যে কোথাও একটা কোশ্চেন করা হবে যে কোশ্চেনটা অ্যানসার দিলে তোমরা জিতে যেতে পারো দ্য রিয়েল ক্যাশ আমরা আছি এখন নিউটাউন এয়ারক্রাফট মিউজিয়াম আর এই এয়ারক্রাফট মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে পাচ্ছ পেছনে তোমাদেরকে জাস্ট চাকার সাইজটা কত বড় সেটা দেখাবো তুমি রিলেট করতে পারবে দেখে নাও একটা চাকার সাইজ এক একটা চাকা এক একটা মানুষের সমান ভাগ করাও যাবে না এত বড় চাকা মানে ট্র্যাক্টরের চাকাগুলোর মতোই শুধু জাস্ট আরো দুটো এরকম ধরে যাবে তো দেখতে পাচ্ছ কত বড় সাইজ এক একটা চাকার এরকম চারটে চারটে আটটা চাকা আছে ওদিকে চারটে এদিকে চারটে ফ্যানের সাইজ জাস্ট তুমি অবাক হয়ে যাবে ফ্যানগুলোর সাইজ দেখো একটা মানুষ এখানে আছে আর ফ্যানটা দেখো কত বড় এই জায়গায় আসবে কি করে যে কোনো নিউটাউনের বাস ধরে নিউটাউন গেটের সামনে নাগেলোগা নিউটাউন গেটের সামনে নামবে সেখান থেকে নিউটাউন থানার দিকে হাঁটা লাগালেই নিউটাউন থানার পাশেই হচ্ছে এই মিউজিয়ামটা সামনে এই যে নেভাল এয়ারক্রাফটটা আছে এটা হচ্ছে টুপল অফ TU-142 এটা 1988 থেকে 2017 29 বছর সার্ভিস দিয়েছে ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান নেভিতে তো এই ক্রাফ্টটা তামিলনাড়ুর INS রাজালু থেকে এখানে আনা হয়েছিল সেখানে এটা 29 বছর সার্ভিসে ছিল সার্ভিস শেষ হওয়ার পর আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে মানে ইন্ডিয়ান নেভি হ্যান্ড ওভার করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এবং সেটা এখানে আনা হয় দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এখানে 16টা পিসে করে ট্রাকে করে ট্রান্সপোর্ট করা হয়েছিল এখানে এবং এটা এখানে আবার রিএসএমএল করা হয় দেখতে পাচ্ছ যেমনটা ছিল ঠিক তেমনই রিএসএমএল করা হয়েছে তো বন্ধুরা ভিডিওর প্রথমেই বলেছিলাম এটা ইন্ডিয়ার সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম আর তোমাদেরকে বলতে বলেছিলাম যে ফার্স্ট কোনটা বাকি কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট এয়ারক্রাফট মিউজিয়াম ইন্ডিয়ার কোথায় আছে সেটা কমেন্ট করে জানাতে হবে অ্যান্ড ভিডিওটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে হবে আর গিভওয়েতে উইনারদের জন্য কী থাকছে সেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং কারণ এই ভিডিওতে যতগুলো লাইক করবে তত রুপিস পেটিএম ক্যাশ একজন উইনার এক বা একের বেশি উইনার পেতে পারো তোমরা এই সেকশনগুলোর ভিতরে সব কিছু খুলে নেওয়া হয়েছে একটা এখানে দেখতে পাচ্ছ মিরর বা কিছু লাগানো আছে তো বাট এটা এখানে ছিল না এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এখান থেকে বম ড্রপ করা হতো অ্যান্ড সামনে আরেকটা সেকশন আছে সেখানেও সেমভাবেই এখান থেকে বম্বিং করা হতো এখন সেটা খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে খাঁচা কাজ দিয়ে কারণ এখন তো এটা ইউজ হচ্ছে না বাট এটা পুরো ফাঁকা ছিল এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিছু মডেলও আছে উপরে আই থিঙ্ক তো সেইগুলো এরকম মডেল বমগুলো এখান থেকে ড্রপ করা হতো আর এরকম ফ্যান একটা দুটো অ্যান্ড ওদিকে আরও দুটো আছে চারটে ফ্যান এরকম রাখা আছে ও চাকা আরও দুটো চাকা আছে এখানে মানে সামনে দুটো চাকা ওদিকে দুটো দুটো চারটে ওদিকে দুটো দুটো চারটে আট আর দুই দশটা চাকা আছে এখানে টোটাল জাস্ট মেকানিজমটা তুমি দেখো এটা হচ্ছে ককপিট দেখতে পাচ্ছ ককপিটটা ঠিক উপরে কিন্তু সামনে একটা নেভিগেশন সেকশন আছে এখানে নেভিগেটর বসে একজন তো ও নেভিগেট করে আর যারা পাইলট তারা উপরে বসে তোমরা দেখতে পাচ্ছ একটা ডামি রাখা আছে তো ওটা নেভিগেটরের মানে জায়গা আর উপরে হচ্ছে ককপিট ককপিটে দুজন থাকে তো 2+1=3 আরও থাকে টোটাল মিনিমাম 10 পিপল লাগে এই পুরো প্লেনটাকে রান করতে এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছ এখান থেকে ফিউল নেওয়া হয় মানে এয়ারক্রাফট যখন ফ্লাইং অবস্থায় থাকে উপরে তখন কিন্তু এখান থেকে রানিং ফ্লাইং অবস্থায় ফিউল ট্রান্সফার করা হতে পারে তো হয় এইভাবেই তো আমরা জাস্ট এইমাত্র ভিতর থেকে ঘুরে এলাম ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ না সিকিউরিটি পারপাসের জন্যে বাট আমাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া হয়েছিল গাইড করা হয়েছিল ভিতরে কী কী আছে কোথায় কোনটা কী তো অসম্ভব ভালো এখানে যারা আছে সার্ভিসে তারা এখানে সবাইকে খুব ভালো করে দেখাচ্ছে গাইড করছে আমরা এখন জাস্ট বেরিয়েছি ভিতরেটা আমরা দেখাতে পারবো না অ্যালাউ নেই সিকিউরিটি পারপাসের জন্যে বাট এখান থেকে উপরে দেখতে পাচ্ছ কতটা লং উপরে এরকম যাচ্ছে
তো এখানে টাইমিংটা যদি তোমাদেরকে বলি, সকালবেলা 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত টাইমিং, আর লাস্ট এন্ট্রি সন্ধ্যা 7:00 তোমাকে টিকিট কাটতে হবে, তারপরে আসলে টিকিট দেবে না। আর যদি উইকের মধ্যে একমাত্র মানডে অফ থাকে, এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 rupees পার পার্সন, আর পার্কিং চার্জ আলাদা সেটা। আর এই গিভওয়ে রেজাল্ট হচ্ছে যেদিন এই ভিডিওটা পাবলিশ করা হয়েছে তার ঠিক পরের মাসে সেম ডেটে এই ভিডিওটার রেজাল্ট বেরোবে। তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো জানার জন্য কিভাবে রেজাল্টের উইনার কে বা কারা। এই যে প্রপার্টিটা দেখছো, এই মিউজিয়ামটা টোটাল করতে কস্ট পড়েছিল 11 crore rupees। আর এই মিউজিয়ামটা হিটকো অ্যান্ড কলকাতা নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটিস যারা একসঙ্গে মেনটেন করা হয়। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে ভিতরে উঠেছিলাম আর এখানে নামছিলাম, এই দরজাগুলো কিন্তু থাকতো না, মানে ছিলই না, এটা আলাদা করে জাস্ট মিউজিয়াম পারপাসে বানানো হয়েছিল। রিয়েলে এখান থেকে এই যে দেখছো এই যে গেটগুলো আছে বন্ধ সিল, এখান থেকে এন্ট্রি করা হতো। এখানে একটা দরজা আছে, এখান থেকে ল্যাডার লাগিয়ে গানম্যান এখান থেকে উপরে উঠতো একা, আর সামনে থাকতো 9 জন। দেখতে পাচ্ছ পেছনে এই যে গানগুলো, তো ফ্লাইট যখন যেত তো পেছন থেকে যাতে কোনো রকম অ্যাটাক না হয়, বা যদি কখনো অ্যাটাক হতো তো এই গানগুলোকে দিয়ে গানম্যান সেই ফ্লাইটগুলোকে অ্যাটাক করতো। আর এটা 180 degrees মুভ করে। তো মাদারওয়্যাক্স মিউজিয়াম অর নিউটাউন কফি হাউস, কোনটার ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করে তোমরা জানাতে পারো। সো এখানে দেখতে পাচ্ছ একটা রানওয়ে ক্রিয়েট করা হয়েছে, একটা বাচ্চাদের জন্য একটা ছোট জায়গা করেছে, এরকম কিছু কিছু রাইডস আছে আমাদের জন্য, কিছু নেই আমাদের জন্য, শুধু এই প্লেনটাই আছে, ওড়াতেও দেবে না, ভিতরে জাস্ট দেখতে দেবে, ভিতরে ভিডিও করতে দেবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।